Okay, three idiots se remake kora ei Jahangirnagar University students gulo to ekhon happy viral. Ar star Golpo team recently Jahangirnagar e giye tader puro team er sathe adda day and shooting er mojar kichu experience er kotha jante pare. Hello. আজকে আমরা আমাদের ইডিয়ট পরিবার নিয়ে একত্রিত হয়েছি স্টার গল্পের সাথে। তো আজকে আমার এই পাশে আছে ফারহান, আপনাদের ফারহান। আমার বাম পাশে আছে রাজু এবং তার পাশে আছে রাজুর মা, যাদেরকে আপনারা সবাই চিনেন। এবং এই পাশে আছে আমাদের ভাইরাস স্যার, স্যার এখনও বোধহয় রাগ হয়ে আছে। এবং আমার পিছনে এখানে আছে প্রিয়া, আপনাদের প্রিয়া প্রিয়া। এবং এই পাশে আছে চাতুর, টপার, আমাদের টপার চাতুর। তো এই আমাদের পরিবার নিয়ে আমরা সবাই আপনাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য আসলাম। সো জিসান ভাই, ওর ফ্রান্সও সেই আইকনিক সিন জাহাপনা তু সিগ্রেট হো, এই সিন করতে গিয়ে কি কোনো ঝামেলা হয়নি? মানে জাহাপনা তু সিগ্রেট হো, সবাই প্যান্ট খুলে একসাথে দিচ্ছে, কিন্তু কেউ হয়তো একটু আগে মাথা তুলে ফেলছে বা কেউ একটু পরে লাভ দিচ্ছে। তো ওই সিনটা করতে আমার 8 থেকে 10 বার নেওয়া লাগছে, এবং 10 বার এই 40 জনের আমার প্যান্ট খুলে নিতে হয়েছে আর কি। এটা একটা চ্যালেঞ্জিং ছিল। যখন সিনটা নিচ্ছিলাম রাজু আর ফারহানের, তো রাজু একটু পরবে না, শর্ট প্যান্ট পরবে না। তারপর ওরে ওকে আমরা দুই বন্ধু মিলে বোঝালাম অনেক সময়, বন্ধু কর এটা খুব দরকার, এই সিনটা আমরা এন্ডিংয়ে দিব। তো অনেক বোঝানোর পর যখন রাজু ফার্স্ট প্যান্টটা খুললো আর কি, তখনই একটা মেয়ে চলে আসছে এবং রাজু তখনই শুট দেখতেছিল। আমি বলছি বন্ধু সমস্যা নেই, আমরা শুটিং করতেছি অভিনয়। সো এভাবেই করা আর কি। ভাই আপনি তো রাজু ক্যারেক্টারে পুরাই হিট, প্রশংসা কেমন পাচ্ছেন? প্রশংসা ভালোই পাচ্ছি, ভাইরাল হয়েছে তো ইদানিং, দেওয়ার পরে দিয়েই ভাইরাল হয়েছে। এবং সব জায়গায় দেখছি যে রাজুর ক্যারেক্টারটা বেশি ম্যাচ করছে এটা বলছে, এবং সেইভাবে মেসেঞ্জারে অনেকে নক দিচ্ছে, ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছে, ভালো লাগছে। ওয়াও, মেয়েরা কি তাহলে খুব দুষ্টু মেসেজ দিচ্ছে নাকি? না, মেয়েরা মেসেজ দেওয়া শুরু করেছে, কেউ কেউ দিয়েছে, কিন্তু আমি হচ্ছে যে আসলে আমি সবার মেসেজ তো চেক করি নাই, রিকোয়েস্টে আছে আমি ঢুকি নাই। আরে বাপরে, রাজুর দেখে এখন খুব ভাব না, মায়ের সামনে ভালো যাচ্ছে এটাই। না না, এটা হ্যাঁ, মা আছে আমার পাশে। কি রাজুর মা, আপনার ছেলে দেখি খুব ভদ্র? হ্যাঁ, ছেলে হিসেবে অবশ্যই খুব ভালো। আর এই যে এতই ভদ্র যে এত মেয়ে রিকোয়েস্ট দিয়েছে, এত মেয়ে মেসেজ করেছে, সিন করেনি এখনো, রিকোয়েস্ট লিখেছি। আচ্ছা, আর ফারহান ভাই আপনার কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? জিসান প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পর্যায়ে হচ্ছে জিসান কাজটা বুঝাই দিচ্ছে, কাজটা সম্পর্কে ইয়ে কীভাবে কী করতে হবে। আমাকে একটা ছোট্ট জিনিস বিসর্জন দেওয়া লাগছে, যেটা হচ্ছে আমি আসলে সচরাচর দাড়ি কামাই না আর কি, তো সেই জায়গায় সেই জিনিসটা করা লাগছে আমাকে। আমাদের চতুর ভাই কিন্তু রয়ে গেছে, টপার চতুর ভাই। আরে চতুর ভাই, আপনাকে কেমনে ভুলে যাই, খুব ম্যাগাজিন দেওয়া হচ্ছে নাকি? এখনো আমাকে বড় ভাই ছোট ভাই সবাই বলতেছে রুমে গিয়ে দিয়ে আসবি তুই, এবং হচ্ছে কি এলাকা এবং বন্ধু বান্ধব সবাই আমাকে এখন চতুর বলেই ডাকে, এখন নৈতিক নামে কেউ ডাকে না, মানে দেখা হলে সবাই চতুর বলে। হ্যাঁ এটাই, কিন্তু আপু একটা কথা বলতে চাই, আমি হচ্ছে গিয়ে আসলে টপার না, এটা আমার অনেক পার্থক্য হয়েছে বিষয়টা, আমি নিচের দিক থেকে একদম টপার কিন্তু উপর দিক থেকে টপার নয় আপু। আর একটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে রেগিংয়ের সময় হচ্ছে একটা ডান্স ছিল আমার, হ্যাঁ হ্যাঁ, টেউ 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 টেউ, এটা হচ্ছে গিয়ে বন্ধুরা বিশেষ করে মেয়ে বন্ধুরা তাদের স্ক্রিনশট দিয়ে এই আন্ডার প্যান্টের ছবি দিয়ে মানে হচ্ছে আমাকে রিকোয়েস্ট দিচ্ছে, সেই ওইটা মানে ওইটা সেই লেভেলে আমি হচ্ছে SMS সিন করতেছি না, মানে রিকোয়েস্ট SMS, তারপর ওইটা সেই ছিল। চতুর ভাই আর একবার হবে নাকি টেউ টেউ?